হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু বাবন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে, সেটা হচ্ছে একটি অ্যাপস নিয়ে। তো অ্যাপসটার কী কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর অ্যাপসটা হচ্ছে গিয়ে একদম প্লে স্টোরে খুব ছোট একটি ছোট্ট অ্যাপস, কিন্তু অ্যাপসটা প্রচুর উপকারী। মানে আপনি নিজেও বুঝতে পারছেন না, মানে এই অ্যাপটা আপনি পেলে যে কতটা উপকারিত হবেন আপনি নিজেও জানেন না আর কি, মানে খুবই উপকারিত হবেন। তো আমরা ফোনে দেখা যায়, ফোন যখন ব্যবহার করি, ফোনটা ব্যবহার করার পরে শেষে সবার শেষে লক বাটনটাকে ক্লিক করে ফোনটাকে অফ করে রেখে দিই, বা আবার যখন ফোনটাকে ইউজ করবো তখন আবার লক বাটনটার উপর ক্লিক করি। এরকম প্রতিদিন লক বাটনটাকে ক্লিক করতে করতে এমন এক সময় গিয়ে এমন দাঁড়িয়ে যায় যে লক বাটনটা একটা খারাপের দিকে চলে যায়। ডেলি যে কতবার লক বাটনটাকে ক্লিক করা হয় সেটা আমরা নিশ্চয়ই জানেন, যে বহুবার আমরা লক বাটনটাকে ক্লিক করে থাকি। তো সেই বিষয়ে কিছুটা তাদের ক্ষেত্রে ওই হেল্পটা হবে, তো তারা অবশ্যই ভিডিওটা দেখুন। তো ভিডিওটা দেখার আগে বলে দিই, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখবেন একটি রেড কালার বাটন আছে যেখানে সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাইডে ঘন্টা বাটনটাও ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরটাকে আমি ওপেন করে নেব, ঠিক আছে। ওপেন করার পর এখানে এই দেখুন সার্চ যে বাটনটা রয়েছে এখানটা করে ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে গিয়ে লিখবেন LOCK, লক, লক লিখে সার্চ করবেন, ঠিক আছে। লক লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখুন অনেকগুলো অ্যাপস চলে আসছে, ঠিক আছে। একটুখানি তোলার পরে এই দেখুন এখানে একটা অপশান চলে আসছে, একদম সব থেকে দেখুন 69, মানে 69 KB, 69 KB অ্যাপস। কিন্তু 69 KB অ্যাপস হলে কী হবে, খুব কাজের একটি অ্যাপস, মানে এত ছোটো অ্যাপসের মধ্যে যে এত সুন্দর একটি কাজ থাকবে মানে আমি নিজেও বুঝতে পারিনি ব্যাপারটা। আপনারা ব্যবহার করুন, সত্যি খুব ভালো একটি অ্যাপস। তো দেখুন এর 4.4 এর রেট রয়েছে, আর এর রিভিউগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট, দেখুন সবাই এটিকে মানে সাপোর্ট করেছে যে অ্যাপসটা খুব ভালো। তো সিম্পলি এখানে এই যে ইনস্টল বলে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে ইনস্টল করে নেবো। তো আপনাদের সামনে ইনস্টলটা করে নিচ্ছি, ইনস্টল আমি ক্লিক করে নেবো, ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এত ছোটো যে অ্যাপস যে সঙ্গে সঙ্গে ইনস্টল নিয়ে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে ওপেন যে অপশানটা আছে ওপেনে ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন এরকম একটি অপশান চলে আসবে, যেখানে আর কি অ্যাক্টিভেট বলে আর কি অপশান চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রেও সেম প্রসেস অ্যাক্টিভেট। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো, তার জন্য ফোনটা লক হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা লক নিয়ে নিয়েছে, আমি লকটা খুলে নেব। তো সিম্পলি এবার আমি হোমে চলে এলাম, চলে আসার পরে মেনুতে এখানে যে অ্যাপসটা আর কি আছে, এই যে লক বলে এই লক যে অ্যাপসটা, এই অ্যাপসটার উপর আমি যখন ক্লিক করব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কী হবে, কী হবে, আমাকে আমার ফোনের লক বাটনটাকে ক্লিকও করতে হবে না। তো বুঝতে পারছেন মানে কতটা সুবিধা, ফোনের লক বাটনটা কতটা রেস্ট পেয়ে যাচ্ছে আর কি, কতটা হেল্প হচ্ছে। তো অ্যাপসটা ব্যবহার করুন, খুব উপকৃত হবেন, আমি আশা করছি আপনারা প্রচণ্ড উপকৃত হবেন। তো অবশ্যই ইউজ করুন। তো ছোট একটি টিপস আপনাদেরকে শেয়ার করলাম, আর আমি ঠিকঠাক আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমি একটু প্রবলেমের মধ্যে রয়েছি, একটু বাড়ির একটু প্রবলেম রয়েছে, কাজবাজের একটু চাপে রয়েছি। তো যাই হোক, পরবর্তীতে আমি আপনাদেরকে ডেলি প্রতিদিন সবসময় ঠিকঠাক ভিডিও আমি দেবো, কারণ আমাকে আপনারা এতটা ভালোবেসেছেন, আমার পাশে রয়েছেন, আপনাদেরকে অনেকটাই আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো, আমি খুবই খুশি যে হয়তো আপনারা না থাকলে আমি এতটা রাস্তা আসতে পারতাম না। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বারবারের মতো বলছি অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন। তো বাই বাই।